আজকে সবচেয়ে বড় সংকট হলো একটি সুষ্ঠু নির্বাচন। জনগণ ভোট দিতে পারে না, মানুষ ভোট দিতে পারে না, প্রত্যেক সরকারি দলের যারা ক্ষমতায় আছে তারা প্রতারণা করে এবং বিগত তিনটি নির্বাচনে তারা প্রতারণা করেছে। এজন্য এই সংকট থেকে উত্তরণ দরকার। পি সাহেব চৌড়াই এই জন্য বলেছেন একটি সুষ্ঠু নির্বাচন হতে হলে দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। অতীতে তা প্রমাণ আছে। আমরা দেশটাকে রক্ষা করতে চাই, দেশটাকে বাঁচাতে চাই এবং এই দেশটাকে আমরা সংগ্রাম সহিংসতার কবল থেকে দেশের জনগণকে আমরা রক্ষা করতে চাই। এই জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা পীর সাহেব চৌড়াই একটি ব্যালেন্সিং প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন দলীয় সরকারের অধীনে যখন নির্বাচন হবে না, আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার